Assalamu alaikum, dear students, how are you? Today we are going to give last lecture of our chapter Paromanur Gathon and Nuclear Path Vigyan. It is our last lecture, and this lecture. This lecture is basically our character CQ, and each chapter related to character, gear mulok, and dhaban mulok. This is our last lecture. পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অংশ শেষ করব। এবার একদম আমার লাস্ট লেকচার অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞান যে অংশটি সেটা নিয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাব। দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা সিকিউ অমলালি, আমরা এখানে নিচে একটি তথ্যচক দেওয়া আছে, সেই তথ্যচকে মোলের নাম দেওয়া আছে, রেডন, অক্সিজেন, এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে লিথিয়াম, এর প্রোটন সংখ্যা দেওয়া আছে যথাক্রমে 86, 8, 26, 30 এবং ভর সংখ্যা নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। এছাড়া এই যে আমরা যে অ্যাটমিক মাসগুলো প্রকাশ করার জন্য যে একটা একক ব্যবহার করি, AMU অ্যাটমিক মাস ইউনিট সেটা দেওয়া আছে। আর আমরা দেখতে পাচ্ছি MP মাস অফ প্রোটন দেওয়া আছে অ্যাটমিক মাস ইউনিট এককে, MN নিউট্রনের ভর দেওয়া আছে। এই চার্টগুলো দেওয়ার পর এখানে বলা হচ্ছে রেডনের ভর ত্রুটি বের করো। আর এরপরের প্রশ্ন, উদ্দীপকের উৎপাদিত তত্ত্ব ব্যবহার করে নিউক্লিয়নের প্রতিবন্ধন শক্তি বনাম ভর সংখ্যার লেখচিত্র অঙ্কন করতে হবে আমাদেরকে। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান সলিউশনে দেখে গাবো। প্রথমেই বলা হচ্ছে রেডনের ভর ত্রুটি নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এখানে রেডনের ভর ত্রুটি যদি আমরা ডিটারমাইন করতে চাই, আমাদেরকে ভর ত্রুটির সংখ্যাটা অবশ্যই মনে রাখতে হবে। ভর ত্রুটির সংখ্যাটা কী ছিল কেউ বলতে পারে? রেডনের ভর ত্রুটির সংখ্যাটা ছিল কোনো নিউক্লিয়াসের ভর মুক্ত অবস্থায় ওই নিউক্লিয়াসটি গঠনকারী মুক্ত অবস্থায় এর নিউক্লিয়নগুলো অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল হচ্ছে কিছুটা কম হয়, ইহাকে বলা হয় ভর ত্রুটি। তাহলে আমি যদি প্রথমেই রেডনের ক্ষেত্রে যাই, রেডনের ভর ত্রুটি মানে আমি ডেল এম যদি লিখি, তাহলে লিখব এখানে আমরা বলেছি মুক্ত অবস্থায় ওই নিউক্লিয়াসটি গঠনকারী নিউক্লিয়নগুলোর ভরের যোগফল নিউক্লিয়াসের ভরের চেয়ে বেশি হবে। দ্যাট মিন্স ধরলাম ঝেডটা প্রোটন আছে, একটা প্রোটনের ভর এমপি, ঝেড এমপি মানে মোট প্রোটনের ভর, প্লাস ধরলাম এন সংখ্যক কী আছে, নিউট্রন আছে, একটা নিউট্রনের ভর যদি হয় MN, তাহলে এই দুটার যোগফল থেকে যদি আমি ওই নিউক্লিয়াসটার মাস অফ দ্যাট নিউক্লিয়াস বিয়োগ করি, তাহলে আমরা কী পাই? ডেলেম অর্থাৎ ভর ত্রুটি পায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেডনে পরমাণু প্রোটন সংখ্যা ছিল 86, একটা প্রোটনের ভর ছিল আমরা লিখেছি 1.0072, প্লাস 222 থেকে যদি 86 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হল 136 ইন্টু 1.0087 ছিল এটা। এবারে এর থেকে আমরা মাইনাস করবো হচ্ছে এর নিউক্লিয়াসের ভর, এর নিউক্লিয়াসের ভর আই থিঙ্ক 236 ছিল। একটু চার্টটা আমাদের সামনে রাখতে হবে, তোমরা যারা প্রশ্নটা তুলে নিয়েছ তাদের জন্য সমস্যা হবে না। আমরা জানি রেডনের হচ্ছে রেডনের বর হচ্ছে 222.017। মেবি আমি এই সংখ্যাটা এর চেয়ে বেশি লিখেছিলাম এর আগে প্রশ্নে, এটা একটু কারেকশন করে নাও। রেডনের নিউক্লিয়াসের ভরটা হবে 222.017 AMU। এখন যদি আমরা ক্যালকুলেশন করে জাস্ট বিয়োগ করি তাহলে এখানে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে রেডনের ভর ত্রুটি। আমরা খুব সহজে বের করতে পারি, হোল্ড অন প্লিজ, 86 গুণন 1.0072 প্লাস 136 গুণন 1.0087 মাইনাস 222.017, এটি হচ্ছে
এখান থেকে যে মানটা আমরা পাচ্ছি 1.784 AMU. আমরা চাইলে কেজিতে কনভার্ট করতে পারি, 1 AMU সমান আমরা জানি 1.66 × 10⁻²⁷, এটা বসিয়ে দিলেই আমরা মানটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। এটা আমাদের একটু মনে রাখতে হবে এই মানটা, কারণ পরবর্তীতে আমাদের এই মানটা কাজে লাগবে। 1.784 আমরা একটু নিচে এ পাশে লিখে রাখি 1.784, এটা হচ্ছে রেডন। নাও আমরা এরপরের প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্নে এখানে এই যে মৌলগুলো দেওয়া আছে এগুলোর নিউক্লিয়ন পার বন্ধন শক্তি বের করে আমরা লেখচিত্রে ভরাট করব এটা। তাহলে প্রথমে আসি খতে, আমরা দেখতে পাচ্ছি রেডনের ক্ষেত্রে রেডনের নিউক্লিয়ন পার বন্ধন শক্তি বের করতে গেলে প্রথমত আমাদের বন্ধন শক্তি বের করতে হবে, বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি মানে আমরা জানি দিস ইজ ডেল এন সি স্কোয়ার। এখানে ডেল এন দেওয়াই আছে 1.784, আমরা যদি কেজিতে কনভার্ট করি 1.66 × 10⁻²⁷ × সি স্কোয়ার, সি এর মানে আমাদের জানা আছে 3.8 × 3.0 × 10⁸² সেই মানগুলো যদি আমি একটু ক্যালকুলেশন করি আমরা, এটা আসলে 2.66 × 10⁻¹০ ঝুল আসে। যদি আমরা 1.66 × 10⁻¹৯ দ্বারা ভাগ করি তাহলে এটা ইভিতে কনভার্ট হয়ে যাবে, ইভি আমরা লিখতে পারি। দেন আমরা পাবো হচ্ছে 2.66 × 10⁻¹⁰ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি লিখি, লিখবো 1.67 / 222 সমান কত আসে, তোমাদের একটা কথা বলেছিলাম, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি 7 এর কাছাকাছি আসে, 8 এর কাছাকাছি আসে, তাহলে এই মানটাকে আমরা এক্স্যাক্ট মান মোটামুটি ভুল হয় নাই ধরে নিব। যদি 8 চেয়ে মানটা কি কম বেশি হয়, যেমন 10 এর উপরে চলে যায় বা 9 এর উপরে চলে যায়, আমরা ধরে নিব বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানটি ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম রেডনের ক্ষেত্রে অলরেডি 7.51 পেয়ে গেছি, 7.51 ধরলাম এটা। এরপর আসি আমরা রেডনের পরে, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি 6 8 16, অর্থাৎ পূরণ হচ্ছে জেড হচ্ছে 8টি, নিউট্রন হচ্ছে 8টি। তাহলে আমরা জানি ডেল এম যদি প্রথমে বের করি আমরা কি লিখবো, ডেল এম এর ক্ষেত্রে আমরা জানি যতগুলো প্রোটন ততগুলো প্রোটনের ভর প্লাস যতগুলো নিউট্রন ততগুলো নিউট্রনের ভর থেকে আমরা ওই নিউক্লিয়াসের ভরটা বিয়োগ করে দিব, তাহলে আমরা ডেল এম পেয়ে যাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 × 1.0072 প্লাস 8 × 1.0087, এটার থেকে আমরা বিয়োগ করবো হলো মাস অফ দ্যাট নিউক্লিয়াস। আমরা জানি এই নিউক্লিয়াসের ভর, অক্সিজেনের নিউক্লিয়াসের ভর ছিল হচ্ছে 15.994 AMU-তে। তাহলে এই ক্যালকুলেশনটা করার পর আমরা ডেলেম পেয়ে যাব, সেই ডেলামের মানটা যদি আমরা বের করেই আমরা বাইন্ডিং এনার্জি পেয়ে যাব। তাহলে আমরা লিখব
তাহলে আমরা পাচ্ছি 0.1332 0.1332 amu তাহলে এখন আমরা যদি বাইন্ডিং এনার্জি বের করি আমরা পাচ্ছি এটাকে झूले आज मान था (1.99×10^-11) झूले आज बे দেন এটাকে যদি আমরা 1.6×EXP-19 দ্বারা ভাগ করি তাহলে ইবি তে কনভার্ট হয়ে যাবে আচ্ছা 124 এমইবি পাবো যেভাবে কনভার্সনটা দেখিয়েছিলাম এখন আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বের করি তাহলে দাঁড়াচ্ছে 124 কে আমরা 16 দিয়ে ভাগ করব ভাগ 124 ভাগ 16 7.75 ওকে তাহলে আমরা অক্সিজেনের ক্ষেত্রে পেলাম 7.75 এমইবি নাও নেক্সট আমরা আয়রনের ক্ষেত্রে দেখি আমরা আয়রনের ক্ষেত্রে ডিটারমিনেশনটা কেমন হয় ইবো এফই এর ক্ষেত্রে আমরা জানি এফই এর ক্ষেত্রে জেড হচ্ছে প্রোটন সংখ্যা 26টি আর নিউট্রন সংখ্যা হচ্ছে 56-26 মানে দাঁড়াচ্ছে হচ্ছে 30 আর ডেল এম সমান আমরা বের করতে জানি আমরা বলেছিলাম নিউক্লিয়নগুলোর ভর সমষ্টি থেকে ও এর নিউক্লিয়াসের ভর বিয়োগ করব তাহলে এখানে সূত্রটা হচ্ছে জেড এম পি প্লাস এন এম এন মাইনাস মাস অফ দ্যাট নিউক্লিয়াস তাহলে আমরা আমাদের আঙ্কিত মান পেয়ে যাচ্ছি এখানে জেড হচ্ছে 26×1.0072 প্লাস 30×1.0087 মাইনাস আয়রনের ভর আমরা জানি নিউক্লিয়াসের 55.934 পুরোটাকে আমরা প্রকাশ করেছি এএমইউ এককে অ্যাটমিক মাস ইউনিট এককে তাহলে আমরা যদি বিয়োগ করি জাস্ট তাহলে আমাদের মানটা পাচ্ছি হলো 26×1.0072 প্লাস 30×1.0087 তার থেকে আমরা মাইনাস করব হচ্ছে 55.934 তাহলে আমরা পাচ্ছি 0.5142 amu আমরা বলেছিলাম বাইন্ডিং এনার্জি বের করতে চাইলে আমরা কি করব লিখব ডেল এম সি স্কোয়ার আমাদের সূত্র তাহলে ডের মানে হচ্ছে 0.5142×10^ এটাকে ইন্টু দিয়ে আমরা 1.66 এটা ×3×10^8 হোল স্কোয়ার করলে আমরা ঝুলে মানটা পেয়ে যাব ওকে যে মানটা আমরা পাচ্ছি 7.682×10^-11 জুল এটাকে যদি আমি 1.6×EXP-19 দ্বারা ভাগ করি তাহলে ইভি তে কনভার্ট হয়ে যাবে এবং এই মানটা আমরা পাচ্ছি হলো 480 এমইবি পাবো বার্নিং এনার্জি পার নিউক্লিয়ন বের করার ক্ষেত্রে আমরা বলেছিলাম নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করব
এটা হচ্ছে 56 এ ভাগ করলে 480 কে যদি আমরা 56 দিয়ে ভাগ করি ক্যালকুলেশন ইজ ওকে। নাও আমরা লাস্ট যে লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখব ক্ষয়ের লিথিয়ামের ক্ষেত্রে এখনো আমরা বলেছিলাম ভর ত্রুটি বের করবো কিভাবে আমরা নিউট্রন এবং প্রোটনগুলোর ভরের যোগফল অর্থাৎ জেড এম পি মা প্লাস এন এম এন থেকে আমরা মাস অফ দ্যাট নিউক্লিয়াস বিয়োগ করবো। তোমাদের আমি আরেকটা সূত্র দেখিয়েছিলাম, এখানে আমি লিখেছিলাম জেড অফ এম এইচ লিখেছিলাম, হাইড্রোজেনের ভর লিখেছিলাম, এক্ষেত্রে আমাদের এখানে মাস অফ অ্যাটম লিখতে হবে। কিন্তু তোমরা চার্টে লক্ষ্য করো এখানে কিন্তু মাস অফ অ্যাটম না দিয়ে মাস অফ নিউক্লিয়াস দেওয়া আছে চার্টে, যেহেতু মাস অফ নিউক্লিয়াস দেওয়া আছে আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারি। আর হাইড্রোজেনের ভরে আমাদের যেতে হবে না, অর্থাৎ ইলেকট্রনের ভরের ব্যাপারটা আমরা নেগলেক্ট করতে পারছি এখানে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের ক্ষেত্রে তিনটা প্রোটন ইনটু 1.0072 প্লাস সাতটা, যেহেতু প্রোটন নিউট্রন ছিল বড় সংখ্যা তাহলে এখানে হবে চারটা ইন্টু 1.0087, এটার থেকে আমরা মাইনাস করবো হচ্ছে একটা লিথিয়ামের বর তোমাদের চার্টে দেওয়া ছিল, আমরা একটু দেখে নিই লিথিয়ামের বরটা হচ্ছে 7.016 মাইনাস 7.016, বা আমি যদি একটু করে লিখি এ এম ইউ একক ছিল, তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি 3 × 1.0072 প্লাস 4 × 1.0087, তার থেকে আমরা মাইনাস করবো হচ্ছে 7.016, তাহলে আমরা পাচ্ছি 0.040 এ এম ইউ। আমরা এখান থেকে বাইন্ডিং এনার্জি খুব সহজেই বের করতে পারি, 8.57 লিখে নিই একটু, আর এখানে বাইন্ডিং এনার্জি হবে ডেল এম সি স্কোয়ার, ডেল এম হচ্ছে 0.0404 × 1.66 × 10⁻²⁷ × 3 × 10⁸² হোল স্কোয়ার। তাহলে এখানে যে মানটা আসবে 1.06 × 10⁻²⁷ × 3 × 8² এই যে আমরা পেলাম 6.035 × 10⁻¹² ইবি পাচ্ছি, সরি জুল পাচ্ছি, জুল। এটাকে যদি আমরা ইবিতে কনভার্ট করতে চাই তাহলে 1.6 × exp−19 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের আসবে 6.035 × exp−12 ভাগ 1.6 × exp−19, তাহলে আমাদের আসে 37.7 MeV। 37.7 MeV হচ্ছে মোট বাইন্ডিং এনার্জি। এখন আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বের করি তাহলে আমাদের মানটা দাঁড়াবে হচ্ছে 37.7 ÷ আমরা জানি লিথিয়ামের ক্ষেত্রে 7 ছিল, তাহলে ভাগ 37.7 ÷ 7, তাহলে 5.38 আমাদের এই মানটা হচ্ছে এত MeV। তাহলে আমি একটু লিখে নিলাম 5.38 MeV। তাহলে এই যে আমরা চারটা পদার্থের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন পেলাম এবং তাদের ভর সংখ্যা আমরা জানি, এখন এই ভর সংখ্যাকে এক্স অক্ষ বরাবর এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নকে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করলে আমাদের লেখচিত্রটি কেমন দেখায় আমরা তা এখন দেখার চেষ্টা করব।
তাহলে আমরা এখন লিখছি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সাস বসংক আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে লিখব এই গ্রাফটা আমরা দেখতে চাই তাহলে আমরা এই দেখে দিলাম বসংক আর দেখে দিলাম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এই মানটা আমরা দিলাম তাহলে আমরা যদি একটু নিচের থেকে যাই তাহলে এটা হলো 2 MeV এই মানটা 2 MeV আর এই মানটা ধরলাম 4 MeV এই মানটা ধরলাম 6 MeV আর এই মানটা ধরলাম 7 8 MeV এই হচ্ছে আমাদের লেখচিত্র আমরা জানি 9 এর উপরে যাবে না এই মানটা আর আমাদের বর্ষকগুলোকে আমি যদি এভাবে স্থাপন করি একটু এই জায়গায় যদি আমি যদি 7 ধরি এটা এটা যদি হয় 14 এটা যদি হয় 42 এখানে যদি হয় 56 আর এখানে মাঝখানে যদি আমি 14 তো এটা 16 এই মানটা 16 রাখলাম তাহলে 7 16 53 আর 56 এর ডাবল যদি এখানে যাই এখানে যদি ধরলাম এখানে 222 এই চারটা ভ্যালু আমি বসাবো আমি অলরেডি বাইন্ডিং এনার্জি চার্ট ধরে নিয়েছি এটা আর ভর সংখ্যাগুলো আমি বসিয়ে ফেলেছি যখন ভর সংখ্যা 7 তখন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আমরা বের করেছি 5.38 5.38 মানে এই যে 5 4 এবং 5 এর মাঝখানে 38 মানে কোথায় হবে ঠিক একটু উপরে হবে এই জায়গায় এই মানটা হচ্ছে 5.38 ফার্স্ট মান এন্ড দেন এখান থেকে আমরা যদি দেখি 16 এ 16 এ হচ্ছে কত 7.75 তাহলে 7.75 মানে হচ্ছে 7 ঠিক মাঝামাঝি ঠিক এ বরাবর আসবে মানে এখানে আসবে দ্বিতীয় মানটা এখানে আসবে ওকে এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি 56 58.757 8.57 মানে 8 এ গিয়ে আরো অর্ধেক আসবে তাহলে ঠিক মানটা এ বরাবর হবে 8 এর উপরে এবার আমাদের আমরা যখন 222 আমাদের ভর সংখ্যা তখন আমাদের 7.51 তাহলে ঠিক 222 বরাবর যদি উপরে যাই 7 এটা হলো 7 ঠিক মাঝখানে হলো 7 7.51 মানে আর একটু পড়ে যাবে এইখানে যাবে সরি হ্যাঁ এই যে আমরা এখন আমরা আমাদের ডাটাটা মুছে ফেলবো আমরা আমাদের বিন্দুগুলো একটু স্পষ্টভাবে দেখার জন্য আমরা আবার লিখি এটা 2 ছিল 4 ছিল 6 ছিল 8 ছিল তাহলে আমি যদি লেখচিত্র অঙ্কন করি ঠিক এভাবে যাবে ম্যাক্সিমামে গিয়ে আবার দেখ কমতেছে কমে কমে একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছে এই যে ফ্ল্যাট এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সাস বসংক গ্রাফ তোমাদের এই গ্রাফটা অবশ্যই মনে রাখবে আমরা বলেছিলাম দেখো 7.5 এ গিয়েই কিন্তু আমাদের এই ডাটাটা কি হচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে এটা আর আপস অ্যান্ড ডাউনস হচ্ছে না 8.7 8.57 ছিল এটা আয়রনের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম ছিল এর উপর আর কোনো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হতে পারে না অতএব অন্য যে কোনো বলুক 8.57 এর চেয়ে কি হবে কম হবে এভাবে তোমরা কয়েকটা নিয়ে আমাদের তপন স্যারের 602 নম্বর পেজে যে একটা চার্ট দেওয়া আছে সেটা দিয়ে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বের করে প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীরা তোমরা অলরেডি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমরা আরেকটি সিকিউ অলরেডি লিখে নিয়েছি এখানে দুটো চিত্রেই দুটো ফোটন কণা আপতিত হচ্ছে ইলেকট্রনের উপর এই ইলেকট্রনের ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব মূলত এখানে তাহলে প্রথম প্রশ্নে আমরা আসি দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো এ সংক্রান্ত একটি প্রশ্ন দেখতে পাচ্ছি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে তোমরা নিশ্চয়ই ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা যে তোমাদের পড়িয়েছিলাম ওটা তোমরা মুখস্থ করেছো
ওটা মুখস্থ করা ছাড়া আসলে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের বের করাটা অনেক টাফ হয় আমাদের জন্য। আমরা এই সংখ্যাগুলো একটু মনে রাখব, এখানে 2500 আর একটা হচ্ছে 4500। আমরা একটু দেখব এখন আমাদের প্রথম প্রশ্নে যে বলা হলো ইলেকট্রনের কক্ষপথের রাশিমালা সূত্র আমরা জানি, আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। এটি ছিল আমাদের কক্ষপথের রাশিমালা সূত্র। এখানে যেহেতু হাইড্রোজেন এটা, অতএব এন সমান ওয়ান হবে, ওয়ান হলে আমরা পাচ্ছি আর এন সমান এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। সবগুলো মানে আমাদের জানা আছে, আমরা জানি এটা হচ্ছে 6.63 × 10⁻³৪ স্কোয়ার লিখলাম, আর এটা হচ্ছে 8.854 × 10⁻১২ এই মানটা, নিচের মান আমাদের জানা। এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, দ্যাট মিন্স 9.1 × 10⁻³১, আর এটা হচ্ছে 1.6 × 10⁻১৯। তাহলে স্কোয়ার সবগুলো করলে আমি জানি যে মানটা আসবে, তা হচ্ছে 0.53 × 10⁻১০ মিটার, উইচ ইকুইভ্যালেন্ট টু 0.53 অ্যাংস্ট্রম। এটি ছিল আমাদের প্রথম প্রবলেম। এখন আমরা সেই দ্বিতীয় সমস্যায় আমরা বলেছি এই যে ইলেকট্রন তার শক্তি নির্ণয় করতে যাচ্ছি আমরা। তাই ইলেকট্রনের শক্তি রাশিমালার ক্ষেত্রে আমরা মুখস্থ করেছিলাম ইএন সমান। আমরা এবার প্রশ্ন ৬ নম্বর প্রশ্ন আমরা দেখব, ইলেকট্রনের শক্তি রাশিমালা আমরা ইএন সমান আমরা জানি মাইনাস এম ই টু দা পাওয়ার ৪ ৮ এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এখানে যেহেতু এটা হাইড্রোজেন পরমাণু আমরা দেখাচ্ছি, অর্থাৎ কক্ষপথে আমরা এন সমান ১ বসিয়ে আমরা শক্তি রাশিমালা বের করব। তাহলে বসালে আমাদের অন্য মানগুলো সব আমাদের জানা আছে, এটা হবে 9.1 × 10⁻³১, আর এবারটা হচ্ছে 1.6 × 10⁻¹৪, হোল টু দ্য পাওয়ার ৪, আর এটা হচ্ছে ৮, এটা ১ স্কোয়ার, এখানে হবে 6.63 × 10⁻¹৪ হোল স্কোয়ার ইন্টু 8.854 × 10⁻¹২ হোল স্কোয়ার। এই সবগুলো মান যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে মানটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, এটা আমাদের পসিবল হবে না। কারণ এই দেখো তোমাদের যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো কম্বিনেশনের উপরে আসবে হচ্ছে 10⁻¹ আসবে এখানে, আর নিচে আসবে 10⁻¹২ আসবে আই থিঙ্ক। এরপরে এইখানে যে পার্টটা আসবে সেটাকে আমরা, অর্থাৎ পাওয়ারের কাজগুলো আলাদা করে নিয়ে আমরা এই সংখ্যাগুলোর মান আলাদা বের করতে পারি। এখানে আমরা দেখতেছি আর আছে 9.1 × 1.6 × ১৪ ৮ × ৬.63² এদিকে আছে 8.854² এই মানগুলো যদি আলাদা বের করি এবং এখান থেকে যে মানটা পাওয়া যাবে সেটা ঝুল হবে, সেটাকে যদি আমি 1.6 × 10⁻¹৯ দ্বারা ভাগ করি তাহলে এটা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে এবং এই মানটা আমাদের মুখস্থ সেটা হলো -13.6 ইলেকট্রন ভোল্ট হবে এই মানটা। এটা হচ্ছে ইলেকট্রনের অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির মান। এই পর্যায়ে আমরা গতে চলে যাব। প্রশ্ন গতে আমরা জানি এখানে গতে আমাদের দুটো চিত্রের ক্ষেত্রে কম্পারিজনের কথা বলা হচ্ছে। এখানে দুটো চিত্রে দুটো ফোটনের শক্তির রাশিমালা দেওয়া আছে, সেখান থেকে আমরা এখন মানগুলো বের করব। প্রথমত আমরা জানি প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি ই ওয়ান সমান হবে এইচ সি ওয়াই ল্যান্ডা, এইচ এবং সি এবার আমাদের জানা আছে, এটা হবে 6.63 × -34, এটা হবে 3 × 10⁸, এই মানটা হচ্ছে 2.5 × -7, এবং আমরা জানি এখান থেকে যে মানটা আসবে সেটা ঝুলে আসবে। সেই ঝুলের মানটাকে যদি আমি
अर्थात ए तो जूल हो मानता क्योंकि 1.6 इंटू 10 माइनस 19 द्वारा भाग करी इवी ते चले जाए इवी ते चले गए मानता है भाग करी एट प्राय 4.5 इविर मत आसते मानता इलेक्ट्रन प्रथम कक्षपथ हाइड्रोजन प्रथम कक्षपथ इलेक्ट्रन के विच्छुर करते शक्ति लागे तरह अनेक कम कारण प्रथम कक्षपथ इलेक्ट्रन के विच्छुर करते माइनस 13.6 इलेक्ट्रन भोल्ट शक्ति देवार प्रयोजन है। द्वितीय चित्रे P2 समान H3 / लैम्डा मानगुलो बसाई 6.6 इंटू 10 माइनस 34 इंटू 3 इंटू 10 टू द पावर 8 डिवाइडेड बाय लैम्डा समान जो बसिए दी 4.5 इंटू 10 टू द पावर माइनस 7 जूले आसबे एवं जूलर जो मानटा आसबे सेटा कि 1.6 इंटू 10 माइनस 19 द्वारा भाग कर इवी ते चले जाबे এবং দেখা গেছে মানটা প্রায় 2.7 তোমরা ক্যালকুলেশন করে বসিয়ে এটা ভাগ করে দেখবে 2.7 ইভি আসবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রনকে বিচ্ছুরণ করার জন্য যে শক্তি লাগে এই 2.7 ইলেকট্রন ভোল্ট শক্তিটা তার তুলনায় খুবই কম। অতএব আমরা লিখতে পারি প্রথম ও দ্বিতীয় চিত্রে বা উভয় ক্ষেত্রে ইলেকট্রনের কক্ষচ্যুতি ঘটবে না। এবারে আমরা লাস্ট কথাটা এভাবে লিখব একটু তোমরা দেখে নাও যারা প্রথম ও দ্বিতীয় চিত্রে ইলেকট্রনের কক্ষচ্যুতি ঘটবে না। এরপর যে আমরা চলে যাব আমাদের ঘ প্রশ্ন নম্বর ঘ প্রশ্ন হয়তো তোমরা জানো এখানে একটা শক্তি রাশিমালা নির্ণয় করার ক্ষেত্রে সেই আপতিত ত্বরণের তোমার কম্পাঙ্ক দেওয়া আছে এবং এই কম্পাঙ্কের মান ছিল অ্যারাউন্ড এর সমান 2.6 ইন্টু 10 টু দ্য মাইনাস আই থিঙ্ক 2.46 ইন্টু 15 হার্টজ। তোমরা একটু দেখে নিবে কারেকশন করে নিবে তাহলে আমরা খুব সহজেই বের করতে পারি এই সমান আমরা জানি এইচএফ 6.63 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 34 ইন্টু 2.46 ইন্টু 10 টু দ্য পাওয়ার 15 এটা আমরা জানি এই মানটা জুলে আসবে জুলের মান থেকে যদি আমি 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 19 দ্বারা ভাগ করি তাহলে এটা ইভিতে কনভার্ট হবে এই মানটা অ্যারাউন্ড 10.2 ইলেকট্রন ভোল্ট। তোমরা উপরের অংশে ক্যালকুলেশন করে বসিয়ে দিলে এখন আমরা দেখব ইলেকট্রন এই যে আমরা জানি এটা হলো হাইড্রোজেন এটা হলো ফার্স্ট কক্ষপথ সেকেন্ড এটা হলো E1 এটা হলো E2 তাহলে E1 থেকে E2 তে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন কত সেটা আমরা ডিটারমাইন করি আমরা জানি সেই মানটা হচ্ছে E2 মাইনাস E1 এখানে E2 সমান আমরা জানি মাইনাস 3.4 মাইনাস মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট এই মানটা তাহলে এটাও আসে অ্যারাউন্ড 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনকে ফার্স্ট কক্ষপথ থেকে সেকেন্ড কক্ষপথে স্থানান্তর ঘটানোর জন্য শক্তি লাগে 10.2 ইলেকট্রন ভোল্ট এবং আপতিত ফোটন কণা সেই পরিমাণ শক্তি সরবরাহ করছে। অর্থাৎ আমরা বলবো এখানে ইলেকট্রনের কক্ষচ্যুতি ঘটবে অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর ঘটবে। সুতরাং ইলেকট্রনের স্থানান্তর ঘটবে